দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার নাম মিদিলি। এরই প্রভাবে জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা উপকূল এলাকায় দীঘা, রামনগর, কাঁথি সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন। এই মুহূর্তে পর্যটন সহ দীঘায় কখনো মেঘলা, আবার কখনো বা কড়া রোদ দেখা দিচ্ছে। পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিদিলি নিয়ে সতর্ক প্রশাসন। উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং করা হচ্ছে এবং সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় উত্তর উত্তর পূর্ব দিকে সরে গেছে, অর্থাৎ আমাদের উপকূল থেকে দূরে চলে গেছে। আজ সন্ধ্যাতে বাংলাদেশ উপকূল ক্রস করবে খেপুপাড়া দিয়ে। ক্রস করার সময় গতিবেগ 60-70 কিলোমিটার ও গাস্টিং 80 কিলোমিটার। এর প্রভাবে আমাদের রাজ্যে কোনো সতর্কবার্তা নেই। শুধু কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ রাতে শুধু সুন্দরবন এলাকা হালকা বৃষ্টি হবে। 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রা কমতে শুরু করবে। উত্তরবঙ্গে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। ঘূর্ণিঝড় মিদিলি উত্তর উত্তর পূর্ব দিকে ক্রমশ সরেই গেছে, আমাদের কোস্টের প্রায় বাইরে চলে এসেছে। তো আজকে আফটারনুন অবিং ইভিনিং বিশেষ করে বাংলাদেশ কোস্ট ক্রস করবে, অর্থাৎ ক্লোজ টু খেপুপাড়া, আই রিপিট, ক্লোজ টু খেপুপাড়া। ক্রস করার সময় স্পিড থাকবে মোটামুটি 60-70, গাস্টিং 80। আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি, এই সিস্টেম থেকে আমাদের রাজ্যের উপরে এই মুহূর্তে মেজর কোনো ওয়ার্নিং নেই, এক্সেপ্ট দুটো। একটা হচ্ছে ফিশারম্যান ওয়ার্নিং, ফিশারম্যান আগামীকাল সকাল অবধি, 18 তারিখ সকাল অবধি মাছ ধরতে যাবে না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যেটা হচ্ছে, আজকে রাত অবধি ম্যাক্সিমাম, আজকে রাত অবধি আমাদের অ্যালং অ্যান্ড অফ ওয়েস্টবেঙ্গলের যে কোস্ট, বিশেষ করে সুন্দরবন লাগোয়া অঞ্চলে, সেখানে কিন্তু একটা হালকা হাওয়া থাকবে 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেটাও কিন্তু আজকে রাত অবধি, তারপরে নয়। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।